নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার তিনটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। অর্থাৎ আগামীকাল 18 ডিসেম্বর 2023 এই তিন রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই। সেখানে প্রতিদিন কোনো না কোনো রাশির অবশ্যই নাম থাকে। কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে, কারো কারো ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটে না। দেখুন, আপনাদের ক্ষেত্রে যদি অর্থপ্রাপ্তিতে বাধা আসে, তবে আমি একটি কথা বলবো, আপনারা সরাসরি ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা দুটো বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। যাদের ক্ষেত্রে জন্ম কুণ্ডলী নেই, তারা হস্তরেখা দেখান, কারণ আকস্মিক অর্থপ্রাপ্তির গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। আমাদের জন্মকুণ্ডলীতে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে, শুক্র কেমন রয়েছে এবং শনি কেমন রয়েছে, এই তিনটি গ্রহ আমাদের জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে এবং পাশাপাশি বুধ গ্রহ, এই চারটি গ্রহ যদি আমাদের জন্মকুণ্ডলীতে শুভ থাকে, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ রাহু। যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। 2-1 নম্বর রাহু আপনাদেরকে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে, যাদের 2-1 নম্বরের জন্য হচ্ছে। আর যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা বার্থ চার্ট রিফর্মেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত ঘটতে কিন্তু চলেছে। দেখুন, আমাদের জন্মকুণ্ডলীতে দশা মহাদশাটা দেখা দরকার, এক্সাক্ট বলা যাবে যে আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে। কারণ অনেকে রাশির নাম শুনে প্রতিদিন লটারিতে টিকিট নষ্ট করছেন, তারা জেনে নিন না আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের এই অর্থপ্রাপ্তিটা ঘটবে কি না, কোন বছর ঘটবে, কোন মাসে ঘটবে। কারণ প্রতিদিন আমি এই ভিডিওটি আপনাদের কাছে দিই, সেখানে আপনাদের রাশির সাথে কিন্তু অনেক ক্ষেত্রে মিলে যায়, অনেকের ক্ষেত্রে মিলে আবার অনেকের ক্ষেত্রে মিলে না। এর জন্য আমি বারবার বলি, আপনারা রাহু রক্ষা কবচ এবং বার্থ চার্ট রিফর্মেশন গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন। দেখুন, তিনটি রাশির নাম আমি বলি এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 3 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 10:35 থেকে আপনার 12:10 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8। আপনাদের শুভ সময় সকাল 9:54 থেকে 11:04 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 6 এবং 8। আপনাদের শুভ সময় সকাল
11টা 14 মিনিট থেকে 12টা 37 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘুরতে কিন্তু চলেছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনাদের নিশ্চিতরূপে কিন্তু ভাগ্য কিন্তু বদলাবে। দেখুন, যারা পরামর্শ করতে চাইছেন, বার্থ চার্ট রিফরমেশন করতে চাইছেন, রাহু রক্ষা কবচ দিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। দেখুন, অনেকেই কালকে আমি ভিডিও দিতে পারিনি, অনেকেই ফোন করেছেন কিছু শারীরিক অসুস্থতার জন্য। আমি একটু হলো আপনাদের সামনে হয়তো প্রতিদিন নিয়মিত ভিডিও দিতে পারছি না। অনেক আমার ব্যাক অফিসে ফোন রয়েছে এসছে যে কৌশিকদাকে ভিডিওটা দিতে বলুন, কারণ আমরা অধীরা করে রয়েছি। তো আজকে আমার শরীর অসুস্থ রয়েছে, একটু হলেও শরীর খারাপ রয়েছে, তাও আপনাদের অনুরোধ আমার কাছে সব থেকে মূল্যবান। আপনারা আছেন বলে আমি আছি, আপনারা পাশে আছেন বলে আমি আছি। তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন।